আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আমাদের এই জেআর ট্র্যাক্টর ভিডিও ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিও নিয়ে। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরাতন বেশ কিছু ট্র্যাক্টর, তারপরেও সে বড় ভাইরা আসছে। কোথায় থেকে আসছেন আপনারা? আমরা আসছি হলো ময়মনসিংহ নেত্রকোনা দুর্গাপুর থেকে। ময়মনসিংহ নেত্রকোনা দুর্গাপুর থেকে? তো এখানে যে গাড়িগুলো দেখলেন, গাড়িগুলো কি আপনাদের পছন্দ হয়েছে? মোটামুটি সবগুলাই পছন্দের মতোই। মোটামুটি সবগুলাই পছন্দের মতো, তাই না? তো আমাদের এখানে কিন্তু বর্তমানে, আগে কিন্তু একটা সিস্টেম ছিল যে আমাদের এখানে লোকজন আসলে থাকার ব্যবস্থা ছিল না, কিন্তু দূরের, যেমন আপনারা নেত্রকোনা থেকে আসছেন, সারা রাতে কিন্তু নাইটে আসছেন, একটু রেস্ট নিতে পারলে, ঘুম পাড়তে পারলে তাহলে জিনিসটা ভালো হতো না? তার জন্য কিন্তু আমাদের এই যে অফিস একটা তৈরি করছি, থাকার জন্য ব্যবস্থা করছি। কি আপনাদের এটা পছন্দ হয়েছে? হ্যাঁ, ইনশাআল্লাহ পছন্দ। থাকার মতো উপযোগী না? একশো একশো। তো দূর থেকে যারা আপনাদের ওইখান থেকে আসুক বা যে কোনো স্থান থেকে আসুক, আইসা তো থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবে, মোটামুটি ভালো। তো আপনাদের গাড়ি পছন্দ হয়েছে তো নাকি? ইনশাআল্লাহ গাড়ি পছন্দ হয়েছে। দাম দর কি হয়েছে? দাম দর মোটামুটি ক্লিয়ার। দাম দর ক্লিয়ার? তো এখন চলে যাবেন নাকি? হ্যাঁ, এখন এই বাইরে লেনদেন করে চলে যাব। এটা কি আপনার ট্র্যাকে নেবেন নাকি চালায় যাবেন? এটা আমরা চালায় যাবেন, চালায় যাওয়ার সিদ্ধান্ত নিছে। তো গাইস, এখান থেকে চালায় যাওয়া যায় যদি শুধু ইঞ্জিন নেয়, সেই ক্ষেত্রে কিন্তু ওনারা চালায় যাইতে পারবে। আর টলি সহকারে নিলে একটু রোডে ঘাটে একটু ঝামেলা হইতে পারে সার্জেনের। তো যারা চাষের গাড়ি নেবেন, তারা কিন্তু দূর দূরান্ত থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু এখান থেকে চালায় নিতে পারবেন। তো ইনি হচ্ছে এই ট্র্যাক্টরের ড্রাইভার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো নাকি? তো গাড়িটা দেখলেন, গাড়িটা কি রকম? হ্যাঁ, গাড়িটা দেখলাম, অবশ্যই গাড়িটা ভালো। কালামদার কাছে আইছি, ভালো লাগলো গাড়িটা দেখা। তো সবাই আসবেন, এখানে বিভিন্ন ধরনের কালেকশন আছে, যার যেরকম লাগে। আর গাড়িটা আমরা নিলাম, এই গাড়িটা তো কালাম ভাইয়ের। এখানে কিন্তু বিভিন্ন মডেলের ট্র্যাক্টর আছে। আর কালাম ভাই, যে আমরা সবসময় বলে থাকি যে কালাম ভাই কম প্রাইসের মধ্যে ট্র্যাক্টর বিক্রি করে থাকে। হ্যাঁ, এটা অবশ্যই, এটা আগে আমি বিশ্বাস করি নাই। আজকে সরাসরি আসলাম এখানে, লোকেশনে আসলাম, আইসা দেখলাম এই যে অল্প দামে, যারা অল্প বাজেটের দামে ট্র্যাক্টর কিনতে চান, ভালো ভালো নিউ মডেলের গাড়ি, সব পাওয়ার স্টার্টিং, হাইড্রোলিক স্টার্টিং, জাম্বড়ি সব এখানে আছে। সব মডেলেরই ট্র্যাক্টর কালাম ভাই এখানে দেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ। তবে আজকে এনারা এই ট্র্যাক্টরটি সরাস 855 FE পাওয়ার স্টার্টিং ট্র্যাক্টরটি, এনারা দাম দর একরকম হয়ে গেছে আর কি, ওনারা নেওয়ার মানে সিদ্ধান্ত নিয়েই ফেলাইছে, যেহেতু আজকে রাইতেই চলে যাওয়ার কথা। সরাসরি এখান থেকে চালিয়ে চলে যাবো দুর্গাপুরে, ময়মনসিংহ দুর্গাপুর। তো আসলে অনেক দূরের রাস্তা। তো আপনারা আসবেন অবশ্যই কালাম ভাইয়ের কাছে, এখানে আসা আপনার পছন্দের মতন গাড়ি নিয়ে যেতে পারবেন, এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা ট্র্যাক্টর কিনতে পারবেন। তো কালাম ভাইয়ের কাছে বর্তমানে যে ট্র্যাক্টরগুলো আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। সোনালিকা টাইগার, তো এই টাইগার সিরিজের ট্র্যাক্টরটি অনেক শক্তিশালী ট্র্যাক্টর, আর ট্র্যাক্টরটির কিন্তু ডিজাইনটাও অনেকটাই সুন্দর। তো টাইগার যারা কিনতে চান অবশ্যই টাইগার নিতে পারেন। আর ট্র্যাক্টরটি পাওয়ার স্টারিং এবং তেলের ব্রেক, 2019 মডেল। আর ট্র্যাক্টরটি দিয়ে শুধু টলিতে চালানো হয়েছে, আপনারা চাইলে চাষও করতে পারবেন। এটা মোটামুটি 4400 ঘন্টার মতো চলছে, চাকার বিট কম আছে এবং সামনের টায়ারের যে বিট আছে এই বিটে কিন্তু চাষ করা সম্ভব। আর আপনারা যদি চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় টায়ার চেঞ্জ করতে হবে। আর টলির জন্য যারা টাইগার সিরিজের ট্র্যাক্টর খুঁজতেছেন 52 হর্স পাওয়ারের, তাদের জন্য কিন্তু এই টাইগার ম্যাক্স এই ট্র্যাক্টরটি আপনাদের জন্য হবে। তারপরে আরও ট্র্যাক্টর আছে সোনালিকা সুপ্রিম সিরিজের DI-50 RX, এটি একটি চাষের ট্র্যাক্টর। তো এই ট্র্যাক্টরটির দাম রাখছে কালাম ভাই 650,000 টাকা। আর টাইগার সিরিজের যে ট্র্যাক্টরটি আছে এটার দাম রাখছে 450,000 টাকা। আর এই যে ট্র্যাক্টরটি আছে, এই ট্র্যাক্টরটি কিন্তু কেনাদের সাথে একটা আলাপ আলোচনা হইতেছে, দাম রাখা হয়েছিল 4 লক্ষ টাকা, এখানে এই পর্যন্তই আছে। তো ওনারা কিন্তু, তবে অনেক দূর থেকে আসছে, নেওয়ার মানে পরিকল্পনা একটু বেশি, তাই না? নেওয়ার পরিকল্পনায় নিয়েই কিন্তু এখানে আসছে। তো আপনাদের কি বাসায় কি আরও ট্র্যাক্টর আছে? জি, আসছিল, কিছু বিক্রি করছি, এখন নাকি এখন নিতে আসি, আবার নিয়ে আবার নতুন করে শুরু করতেছেন, এই ট্র্যাক্টরের ব্যবসা করতে চাচ্ছেন, তাই না? তো গাইস, ওনারা কিন্তু এই ট্র্যাক্টরটি নেওয়ার জন্য পরিকল্পনা আছে। আর একটি ট্র্যাক্টর আছে মাহিন্দা ইউবো 575 DI, এটাও পাওয়ার স্টারিং, 4 সিলিন্ডার একটি ইঞ্জিন, এবং এর রোটাভেটারও আছে, এটাও 4400 ঘন্টার মতো চলছে। এর রোটাভেটার এই যে শক্তিমান 48 মিনিটের রোটাভেটার। তো এই দুটা হচ্ছে চাষের গাড়ি। আর একটি ট্র্যাক্টর আমি দেখাচ্ছি, ট্যাফের 54-50 DI, এটাও কিন্তু চাষের একটি ট্র্যাক্টর, এটা দিয়েও আপনারা জমি চাষ করতে পারেন। রোটাভেটার আছে 48 মিলিটের মাস্কি রোটাভেটার। টায়ারের বিটগুলো দেখেন, ফুল বিটের টায়ার আছে। তো এটার দাম রাখছে 4,50,000 টাকা। তো আপনারা চাইলে কিন্তু এই ট্র্যাক্টরটি এখান থেকে নিতে পারবেন। এই যে টিপবোনারের 2017 মডেল চাষের একটি ট্র্যাক্টর, আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। এবং মাহিন্দা যুবো, এই ট্র্যাক্টরটির দাম রাখা হয়েছে কিন্তু আমাদের এখান থেকে আপনার সংগ্রহ করতে পারেন 550,000 টাকা দিয়ে। আপনারা চাষের ট্র্যাক্টর পাচ্ছেন 2020 মডেল। তো আরও সোনালিকা
DI50RX এই যে ট্র্যাক্টরটি, এই ট্র্যাক্টরটি কিন্তু আমাদের এখান থেকে আপনারা পাবেন 4,50,000 টাকা দিয়ে, 2019 মডেল, এবং জোড়া যে 2,80,000 টাকা। এই ট্র্যাক্টর দুটি কিন্তু এখনও আছে। তো এই হচ্ছে কালাম ভাইয়ের কালেকশন। তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী যারা ভিডিও পেতে চান অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যাই। তো গাইস, নতুন দর্শক হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো মন্দ কথাগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।